বসন্তে পুষ্প পল্লবের সুশোভিত প্রকৃতি যেন প্রেক্ষম মেলেছে চলছে ফুলের মৌসুম সাভারের গোলাপ গ্রামে আছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা আমরা তার কাছে জানব ফুলের বাজারের আদ্যপান্ত নাজমুল ফুলের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন এবার ফুল উৎপাদন কেমন হয়েছে আর চাষিরা কি বলছেন ব্যবসায়ীরা কি বলছেন কি তথ্য আছে লাবণী আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছেন আমি রয়েছি সাভারের গ্রামে এবং গ্রামে কিন্তু যে বেরুলিয়া ইউনিয়ন পুরা বেরুলিয়া ইউনিয়নে কিন্তু নব্বই পার্সেন্ট মানুষই কিন্তু এই ফুল চাষ করে এবং এখানে গোলাপ রয়েছে জারবেড়া রয়েছে এবং গ্লাউডলাস ফুল রয়েছে এছাড়াও অন্য অন্য ফুলও কিন্তু এখানে উৎপাদন হচ্ছে আমরা যদি একটু দেখাই যে এইখানে যে পরিমাণ ফুল উৎপাদন হচ্ছে আমি এইখানে রয়েছি যে যারবার বাগানে আপনারা দেখতেই পারছেন যে যারবাড়ার তারা কিন্তু এখানকার উৎপাদন হচ্ছে প্রচুর ফুল কিন্তু আপনি দেখছেন যে ফুল কিন্তু এই যে যার এখানে যে প্রায় বারো থেকে তেরো একর জমির উপরে কিন্তু এখানে ফুল দেখছেন যে অনেক সুন্দর এবং যেহেতু দুইটা পয়লা ফাল্গুন এবং এখানে পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস কিন্তু তারা দেখেছে যে প্রচুর ফুল বেঁচেছে সামনে তো একুশে ফেব্রুয়ারি কি প্রস্তুতি রয়েছে আপনাদের আমাদের একুশে ফেব্রুয়ারি হিসাবে আমাদের স্পেশাল যে প্রস্তুতি ওইটাই আছে আমাদের বাগান এখন ভরপুর ফুল মাসাল্লাহ উৎপাদনও বেশি এখন দেখি কি হয় সামনে বাজার বাজারে আশায় আছি আমরা আর একটা সবচেয়ে বড় জিনিস হলো প্লাস্টিক ফুলটা প্লাস্টিক ফুলের কারণে আমাদের যে কাঁচা ফুল এটার চাহিদা কমে গেছে দিন দিন যার কারণে আমরা ক্ষতি ক্ষতিগ্রস্ত অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ নজমুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক ফুলের বাজারের আদ্যপান্ত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজমুল